ডক্টর জাকির, রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? রোজা ভাঙের সবচেয়ে ভালো সময় হচ্ছে ঠিক যে মুহূর্তে সন্ধ্যা শুরু হয়। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয়, তারপর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত। যখনই আপনি দেখবেন সূর্য ডুবে গেছে, সেটাই রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো সময়। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1954। আমাদের নবী বলেছেন, যখন তোমরা দেখবে যে রাত হয়ে গেছে এবং দিন শেষ হয়ে গেছে, আর যখন সূর্য ডুবে যাবে, তখন তোমরা রোজা ভাঙবে। আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, অধ্যায় নম্বর 45। তিনি বলেছেন, যখনই আমরা দেখতাম সূর্য ডুবে গেছে, ঠিক তখনই রোজা ভেঙে ফেলতাম। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটা আমি আগেও বলেছি, এটা আছে সহিহ জামিতে, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 2835। আমাদের নবী বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরি করে সাহরি করবে। এছাড়াও আরেকটা সহিহ হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নম্বর 8127, যে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরগণ তারাই সবার আগে রোজা ভাঙতেন এবং তারা সবার পরে সাহরি করতেন। এছাড়াও আরও একটা হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নম্বর 8125, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের নবীদের আদেশ দেওয়া হয়েছে যে আমরা সবার আগে রোজা ভাঙব, সবার শেষে আমরা সাহরি করব, আর নামাজের সময় আমরা বাম হাতের উপরে ডান হাত রাখব। এরকম আরো হাদিস আছে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা তাড়াতাড়ি করে রোজা ভাঙব। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতেরা ততদিন পর্যন্ত সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 3510। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন রোজা ভাঙার জন্য, রাতের তারা দেখার জন্য তারা অপেক্ষা করবে না। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, হাদিস নম্বর 3509। আমাদের নবী বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে রোজা ভেঙে ফেলবে, ইহুদি বা খ্রিস্টানদের মতো দেরি করে রোজা ভাঙবে না। তাহলে এই সহিহ হাদিসগুলো দেখে আমরা বুঝতে পারছি যে আমরা রোজা ভাঙব যত তাড়াতাড়ি সম্ভব, এটাই সবচেয়ে ভালো, সূর্য ডোবার ঠিক পরপরই। ডক্টর জাকির, আমরা এটা অনেকেই জানি যে কিছু মুসলিম আছে যারা দেরি করে রোজা ভাঙে, মাগরিবের নামাজেও দেরি করে। এর কারণ হিসেবে তারা বলে সূর্য তো পুরোপুরি ডুবে যায়নি, আর তাদের মতে দেরি করলে তারা সেফ সাইডে থাকছে, তাদের এই যুক্তিটা কি ঠিক? এরকম অনেক মুসলিমই আছে যারা সেফ সাইডে থাকতে চায়, সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে। সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরও 3-4 মিনিট অপেক্ষা করি, কারণ তারা সাবধান থাকতে চায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহির একটা হাদিস, এটা আছে সহিহ আল তারগিবে, হাদিস নাম্বার 991। নবী তার দেখা একটা স্বপ্ন নিয়ে কথা বলছেন, স্বপ্ন দেখেছিলেন যে তিনি উপরে যাচ্ছেন, তখন তিনি অনেক মানুষের চিৎকার শুনতে পেলেন আর প্রশ্ন করলেন, এই লোকগুলো কারা, এই মানুষগুলো দোজখে আছে। তারপর তিনি আরেক জায়গায় গিয়ে দেখলেন যে কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে আর তাদের মুখের চারপাশে বেশ কিছু ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। তিনি জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? উত্তরে এলো, এরা হচ্ছে তারা যারা সময়ের আগেই রোজা ভেঙে ফেলেছিল। যেহেতু এই হাদিস বলছে যারা আগে রোজা ভাঙবে তাদের উল্টো করে ঝুলানো হবে, তাদের মুখ কেটে ফেলা হবে, সেখান থেকে রক্ত ঝরবে, সেজন্য কিছু লোক বেশি সাবধান হয়ে যেটা করে, বাড়তি 3-4 মিনিট অপেক্ষা করে, এটা সুন্নতের বিরুদ্ধে। রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না, কারণ এটা আমি আগেও বলেছি যে পবিত্র কোরআন পরিষ্কার বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, যে তোমরা রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত।
এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1954। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে আরেকদিকে দিন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায় তখন তোমরা রোজা ভাঙবে। এরকম আরো হাদিস আছে, তার কিছু আগেও বলেছি, যেমন সহিহ বুখারী খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 3510। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 3509। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না। তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত, তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারবো না, যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে, আপনি নিজেই দেখলেন অথবা এখনকার দিনে ঘড়ি আছে, আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন, তাই বাড়তি পাঁচটা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, এত সাবধান হতে হবে না। যদি এতটা করেন, আমাদের নবী বলেছেন তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না, তাই আমরা সঠিক পথে থাকব, যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলব। এটা তো একেবারেই পরিষ্কার, উত্তরটা একেবারে পরিষ্কার, আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মের অনেক কিছুর মতো একেবারে পরিষ্কার। জাকির, পরের প্রশ্ন, আমি দুইটা মসজিদ থেকে দুইটা আলাদা আজান শুনতে পাই, আর এই দুইটা মসজিদে আজানের সময়টাতে কয়েক মিনিটের পার্থক্য আছে, আমি কখন রোজা ভাঙব, প্রথমটাতে নাকি দ্বিতীয় আজানে? রোজা ভাঙার কথা যদি বলতে হয়, মাগরিবের আজানের সময় দুটো আজান হচ্ছে, এখানে আপনাকে দেখতে হবে দুজন মুয়াজ্জিনের মধ্যে কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন। সঠিক সময়টা হচ্ছে যখন সূর্য ডুবে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1954, যখন একদিক থেকে রাত নেমে আসবে আরেকদিকে দিন শেষ হয়ে যাবে আর সূর্য অস্ত যাবে তখন তোমরা রোজা ভাঙো। তাহলে সবচেয়ে ভালো হয় এটা যাচাই করবেন যে দুজনের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন। এটা না পারলে যেটা করতে পারেন, এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত, আমরা আগে থেকেই বলে দিতে পারি সূর্য কখন অস্ত যাবে, আপনার ঘড়ির সাথে সেটা মিলিয়ে দেখতে পারেন, দুটো আজান মিলিয়ে দেখতে পারেন কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন, সঠিক সময়ের আজানেই আমরা রোজা ভাঙবো। এটা বলা যাবে না যে প্রথম আজান শুনে আমরা রোজা ভেঙে ফেলবো, সময়টা আলাদা হলে যাচাই করে দেখবেন তাদের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনার ঘড়ির সাথে সময়টা মিলিয়ে নেন, সঠিক সময়টা আপনি দেখে নেন, তারপর সেই সময় অনুযায়ী রোজা ভাঙবেন। ইংল্যান্ডে এরকম সম্ভাবনা নেই, কারণ দুর্ভাগ্যজনক ভাবে সেখানে মাইক দিয়ে আজান দেওয়া হয় না, আশা করি একদিন হবে।